নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আবার একটি আজকের বেরিয়েছে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেট নিয়ে চলে এসেছি সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা অনেক হেল্পফুল হবে বন্ধুরা যদি ভিডিওটি হেল্পফুল হয় ভিডিওটি অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন কাউকে জানাতে হলে এবং কোনোর প্রশ্ন থাকলে সেটি কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর প্রতিনিয়ত নতুন আপডেট পাওয়ার জন্য বাংলা ছাত্রস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটি দেখে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখুন বন্ধুরা এখানে নোটিফিকেশান নাম্বারের সাথে সাথে নোটিফিকেশান ডেটটাও আপনারা দেখতে পারেন নয় ছয় দু হাজার একুশ এই ডেটে বেরিয়েছে বন্ধুরা সমস্ত জব বিজ্ঞপ্তিটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা একটু সঙ্গে থাকুন বন্ধুরা বন্ধুরা নোটিফিকেশানটিতে যেটি বলা হচ্ছে সেটি আমি আপনাদের বিস্তারিত জানাচ্ছি আর নোটিফিকেশানটি আমার ডেসক্রিপশন বক্স থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন যেখানে ইন্ডিয়ান আর্মি ও নেভিতে নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা তো চলুন দেখে নেওয়া যাক কী আছে জব বিজ্ঞপ্তিটি বন্ধুরা ন্যাশনাল ডিফেন্স একাডেমি নিয়োগের মাধ্যমে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ও ইন্ডিয়ান এয়ারফোর্সের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদগুলিতে আবেদন করার জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা অবশ্যই আপনাকে উচ্চমাধ্যমিক পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারেন বিজ্ঞপ্তি নাম্বারটা আপনারা দেখে নিয়েছেন এবং ভারতের নাগরিক হলে আপনি আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন যারা এখানে আবেদন করবেন তাদেরকে পুরুষ হতে হবে এবং কেবলমাত্র অবিবাহিত অর্থাৎ যারা ম্যারিড নয় আনম্যারিড তারা এখানে আবেদন করতে পারবেন ইউপিএসসি এন ডি রিক্রুটমেন্টের মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটি হবে বন্ধুরা এই নিয়োগের মাধ্যমে ন্যাশনাল ডিফেন্স একাডেমির আর্মি নেভি এয়ারফোর্স এই তিনটি জায়গায় নিয়োগ হবে পাশাপাশি নার্ভাল একাডেমি টেন প্লাস টু ক্যাডার এনটি স্কিমেও নিয়োগ হবে বন্ধুরা শূন্য আছে চারশোটি যেখানে ন্যাশনাল ডিফেন্স একাডেমির ক্ষেত্রে শূন্য পদ তিনশো সত্তরটি আর্মিতে দুশো আটটি এবং নেভিতে আছে বিয়াল্লিশটি এয়ারফোর্সে একশো কুড়িটি এবং নারভাল একাডেমিতে টেন প্লাস টু ক্যাডেট এন্ট্রি স্কিমে আছে তিরিশটি এখানে আপনার শিক্ষকতা যোগ্যতা আছে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে আর্মিতে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস এবং ন্যাশনাল ডিফেন্স একাডেমি এয়ারফোর্স ও নেভি নার্ভাল একাডেমিতে টেন প্লাস টু ক্যাডেট স্কিমে আবেদন করার জন্য শিক্ষকতা যোগ্যতা আপনার বিজ্ঞান বিবাহে অর্থাৎ সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং এখানে আবেদন করার জন্য আপনার যে বয়সের যোগ্যতা সেটা দুই এক দু হাজার তিন থেকে এক এক দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে হতে হবে আবেদনের পদ্ধতি অর্থাৎ আবেদন আপনারা কীভাবে করবেন তার গুরুত্বপূর্ণ যে আপডেটটি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে যে ওয়েবসাইটের মাধ্যমে করবে সেটা হলো ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন চলবে উনত্রিশে জুন বিকেল ছটা পর্যন্ত অর্থাৎ উনত্রিশ ছয় দু হাজার একুশ এই ডেট পর্যন্ত চলবে পরীক্ষার তিন সপ্তাহ আগে প্রার্থীরা তাদের অ্যাডমিট কার্ড উপরুক্ত ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখানে আবেদন করার জন্য আপনাদের যে অ্যাপ্লিকেশান ফিটি আছে সেটা সংরক্ষিত প্রার্থীদের বাকি সমস্ত প্রার্থীদেরকে আবেদন ফি হিসাবে একশো টাকা দিতে হবে এবং এসবিআই ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে অথবা ভিসা মাস্টার কার্ড এই সমস্তভাবে অনলাইনেও আপনারা দিতে পারেন এখানে যে সম্ভাব্য পরীক্ষার ডেটটি দেওয়া আছে সেটা হলো পাঁচই সেপ্টেম্বর দু হাজার একুশে আপনার পরীক্ষা হওয়ার তার একটি সম্ভাবনা রয়েছে পরীক্ষা আপনাদের কীভাবে হবে কোশ্চেন হবে অবজেক্টিভ টাইপ অর্থাৎ এমসিকিউ ভুল নেগেটিভ নাম্বার থাকবে আপনি যে ভুল করলে নাম্বার কেটে নেবে অঙ্কতে থাকছে তিনশো নাম্বার জেনারেল এলিজিবিলিটি টেস্টে থাকছে ছশো নাম্বার মোট নশো নাম্বারে পরীক্ষা হবে বন্ধুরা পরীক্ষার কেন্দ্র কোথায় পশ্চিমবঙ্গে আবেদনকারীদের জন্য রাজ্যের মধ্যেই পরীক্ষা কেন্দ্র থাকবে এবং অন্য রাজ্যে পরীক্ষা দিতে হবে না পশ্চিমবঙ্গের কলকাতায় অফিসিয়ালি পরীক্ষার কেন্দ্র থাকবে তো বন্ধুরা অফিসিয়ালি নোটিফিকেশানটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই অফিসিয়ালি নোটিফিকেশানটি আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন তো এই ছিল একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেট আশা করি আপডেটটি আপনাদের খুবই হেল্পফুল হোক যদি হেল্পফুল হয় ভিডিওটি এখনই লাইক করুন শেয়ার করুন কাউকে জানাতে হলে এবং কোনরূপ প্রশ্ন থাকলে সেটি কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর প্রতিনিয়ত নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই বাংলা ছাত্রাবাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি দেখে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন বন্ধুরা